দেখো বন্ধুরা, এরকম ধরনের ইডিয়াসে প্রজেক্ট বা এই ধরনের গানে কীভাবে এডিটিং করা যায় সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তো প্রথমে আমরা ইডিয়াসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলবে। কোনো কোনো কম্পিউটারের উপর দেখা যাবে যে ঠিক এরকম না খুললেও এই পেজ, এই ধরনের যে সেটিংগুলো আছে এগুলো এদিক ওদিক থাকতে পারে, তোমাদের নিজেদের সুবিধার মতো তোমরা সাজিয়ে নেবে। আমার মেন দরকার ইডিয়াস এটা এবং এটা আর এই টাইম লাইনটা। এই মনিটরটা দেখার জন্য এবং এর উপরে মেনু বার আছে, এখান থেকে সব কিছু প্রয়োজন অনুযায়ী খুঁজে নেওয়া যাবে। এগুলোকে টেনে লম্বা করা যাবে, ছোট করা যাবে, যেদিকে তোমার সুবিধা হবে। মেন হচ্ছে বিন, ইফেক্ট, ইনফরমেশন, এই তিনটে দরকার হবে সবসময়। আর এদিকে হচ্ছে ইডিয়াসের এই যে প্রিভিউটা, এটা দেখা যাবে, সবসময় দরকার হবে। আর এই টাইম লাইনটা, টাইম লাইনটাই এখানে দেখতে পাবে অনেকগুলো লাইন দেওয়া আছে। এটা ভিএ, ভিডিও এবং অডিও একসঙ্গে নামবে। এটা শুধু ভিডিও, সেকেন্ড টাইম লাইন। এদিকে হচ্ছে টি ওয়ান, এটা হচ্ছে টেক্সট লেখার জন্য দরকার হতে পারে। এবং ওয়ান এ একটা অডিও লাইন, টু এ আরেকটা অডিও লাইন, থ্রি এ আরেকটা অডিও লাইন, ফোরে আর একটা অডিও লাইন। এখানে আমরা এগুলো কমানো বাড়ানো করতে পারি। তো সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। প্রথমে শিখি যে এখানে কীভাবে ভিডিও নিয়ে আসবো। বিনে এই যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সের নাম চেঞ্জ করতে পারি প্রয়োজনে। এখানে নাম দিলাম, ওকে করলাম। আমি এখানে নাম না দিয়েও করতে পারি, কিন্তু সিকোয়েন্স একটা রাখতেই হবে। এখানে আমি রাইট ক্লিক করে ইম্পোর্ট অ্যাড ফাইল, অ্যাড ফাইল করতে পারি, বা কোনো ড্রাইভ থেকে টেনে ড্র্যাগ করে আমি নামাতে পারি, বা ডবল ক্লিক করে আমি মাই কম্পিউটার থেকে আমার যেখানে ভিডিও আছে সেই ভিডিও আমি আনতে পারি। তোমাদের যেভাবে সুবিধা হবে সেইভাবে নিয়ে আসবে। আনার পরে এটাকে টাইম লাইনে নামাতে হবে। এই ভিডিও এবং অডিও যদি একসঙ্গে কাজ করতে চাই তাহলে টাইম লাইনে আমি নামাবো। টাইম লাইনে নামানোর সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা, ভিডিওটা চলে এসেছে। এটা প্লে বাটন ক্লিক করলে প্লে হবে, কিবোর্ডের স্পেস বার টিপেও আমি প্লে করতে পারি। এখানে প্রথমে যদি আমি অনেকগুলো ভিডিও নামাই তাহলে এই বাটনটাই ক্লিক করতে হবে, তা নাহলে ভিডিওগুলো এদিক ওদিক সরে যেতে পারে। এভাবে নামাতে পারি, এটাকে ডিলিট টিপে ডিলিট করতে পারি, এটাকে নামাতে পারি। এই মাঝের গ্যাপটাকে আমরা ডিলিট গ্যাপ করতে পারি, বা মাউসে করে ধরে এভাবে টেনে আনতে পারি। এরপরে আমি একটা অডিও নিয়ে আসবো। অডিও আনার জন্য বিনে এই রুটের এখানে অ্যাড ফাইল বা ডবল ক্লিক, যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবে আনবে। তোমার যেখানে অডিও আছে সেই অডিওতে তুমি যাবে। অডিও ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অডিওটা নিচে লাইনে নামবে। নামালাম, অডিও চলে এলো। এটা হচ্ছে অডিওর পুরো ভিউটা দেখার জন্য। এবং ভিডিওর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে অডিও। আমি যদি যে কোনো একটা অফ করতে চাই তাহলে এটা হচ্ছে ভিডিও, ভিডিও মিউট, ভিডিওটা মিউট হয়ে গেলে অডিও বাজছে। যদি আমার মনে হয় যে অডিওটাকে মিউট করব তাহলে এটাকে অফ করে দেবো, পুরোটাই ভিডিও চলছে। এই অডিওটাকে আমি এখানে আনতে পারি। যদি কোনো সময় মনে হয় যে ভিডিও অডিও দুটোই প্রয়োজন এবং এর অডিওটা হালকা প্রয়োজন, তাহলে এই অডিওটায় ক্লিক করে এই ভলিউম প্যানটায় ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে একটা লাইন চলে আসবে, এই লাইনটাকে আমি নামাতে পারি আমার প্রয়োজন মতো। পুরোটা নামিয়ে দিলে এই অডিওটা আসবে না, আর যদি একটু তুলে দিই লেভেলটাকে তাহলে এই অডিওটা থাকবে। এবং এই ক্ষেত্রেও সে একই রকম। এবং যদি মনে হয় পুরো অডিওটা দরকার নেই তাহলে আমি এটাকে অফ করে দেবো। বন্ধু দেখো কত সহজে এখানে ভিডিওগুলো নেমে যাচ্ছে। তোমাদের যদি যে কোনো ধরনের ভিডিও থাকে তুমি সেগুলো নামাতে পারবে। এখানে ক্লিক করে
ভিডিওগুলো নামাতে পারবো, যে কোনো ভিডিও আমি নামাতে পারবো। নামিয়ে দিলাম, এগুলোকে সবগুলোকে ধরে টানলাম, চলে এলাম। এখানে ইফেক্ট আছে, ইফেক্ট বাটনে ক্লিক করলাম, বিভিন্ন রকম ইফেক্ট থাকবে। আমি এখানে এবারে মাঝে একটা ইফেক্ট দেবো। ইফেক্ট দিতে গেলে এই ভিডিওটাকে আগে মাঝে কাটতে হবে। কাটার জন্য এখানে কাট পয়েন্ট আছে, বা কিবোর্ডে শর্টকাট দিয়ে তোমরা কাটতে পারবে। আমি এটা ক্লিক করলাম, এই আমি এই ইফেক্টটা দেবো। এই ইফেক্টটা ধরে ড্র্যাগ করে এখানে নামালাম, দেখো ইফেক্টটা পড়ে গেছে। এই ইফেক্টটা দিলাম, দেখো ইফেক্টটা চলে এসছে। এবং থ্রি ডি ইফেক্ট, বিভিন্ন রকম ইফেক্ট আছে, কালার কারেকশান আছে, প্রত্যেকটা স্টেপ আমরা আস্তে আস্তে শিখব। তো প্রথমে আমরা শিখলাম, সেটা একবার প্রথম থেকে দেখে নিই। নো করলাম, প্রথমে এডিয়াস 7 এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে এডিয়াসের পুরো পেজটা চলে আসবে। চলে আসার পরে আমরা দুটো জিনিস করব, দুটোর মধ্যে যে কোনো একটা নেব। একটা হচ্ছে নিউ প্রজেক্ট, আর একটা হচ্ছে ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট হচ্ছে নতুন করে কোনো কাজ শুরু করার জন্য। নিউ প্রজেক্ট, আমরা প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে স্ক্রিন সাইজ কী হবে, বিট রেট কী হবে, সেগুলো এখানে চাইছে। প্রজেক্টের নাম দেব, কোন ফোল্ডারে রাখবো সেটা সিলেক্ট করব, এবং যে কোনো একটা ওকে করব। ওকে করলাম, চলে এলো এখানে এডিয়াসটা খুলে গেল। এডিয়াসটা খুলে যাওয়ার পরে বিনে আমরা সব কিছু আনতে পারবো, ইম্পোর্ট করতে পারবো, গান, ছবি, ভিডিও, অ্যাড ফাইল। অ্যাড ফাইল করে যে কোনো ফোল্ডার থেকে আমরা ভিডিও অ্যাড করতে পারবো, অডিও অ্যাড করতে পারবো, সিনারি অ্যাড করতে পারবো, এবং এগুলোকে ধরে ড্র্যাগ করে এই ফাইলে, এই টাইম লাইনে আমরা আনতে পারবো। এটা লক করে দেবো, তাহলে ভিডিওগুলো এদিক ওদিক সরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভিডিওটা মাঝে কাটার জন্য এটা ক্লিক করব। ভিডিও ওপরের লাইনেও অ্যাড করা যাবে, এবং দ্বিতীয় আরও যদি ভিডিও ট্র্যাকের দরকার হয় এই জায়গায় আমরা ক্লিক করে ভিডিও ট্র্যাক, বা অডিও যদি দরকার হয় তাহলে অডিও ট্র্যাক আমরা নেব। আর ভিডিও অডিও একসঙ্গে হলে ভিএ ট্র্যাক নেব। আমি ভিডিও ট্র্যাক নিচ্ছি, এখানে আমরা লিখে নেবো কটা দরকার। আমি দুটো ক্লিক করলাম, দুটো ভিডিও ট্র্যাক ওপরে বেড়ে গেল। এটাকে আমরা ওপরে নামাতে পারি, এর ওপরে নামাতে পারি। মনিটরটা যদি বড় করে দেখতে হয়, এই স্ক্রিনে ডবল ক্লিক করলে ভিডিওটা পুরো মনিটরে দেখাবে। এই জায়গায়, যে কোনো জায়গায় ডবল ক্লিক করতে হবে এবং এসকেপ মেরে বেরিয়ে আসতে হবে। বন্ধুরা, প্রথম স্টেপে আমরা দেখলাম কীভাবে ভিডিও আনতে হবে এবং ইফেক্ট কীভাবে দিতে হবে। ইফেক্ট দিতে গেলে ভিডিওটা সিলেক্ট করে এখানে কাট করতে হবে। কাট করে আমরা এখানে ইফেক্টে যাব। ইফেক্টে গিয়ে টু ডি, থ্রি ডি ট্রানজ্যাকশন, এগুলো গিয়ে আমরা এখান থেকে যে কোনো ইফেক্ট একটা ড্র্যাগ করতে পারবো। দেখো ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। নেক্সট স্টেপে আমরা শিখব কীভাবে পরবর্তী স্টেপের কাজগুলো করতে হয়।